রাজ্য সরকার দ্বারা ভুল নিষ্পত্তি চলিব নাই, চলিব নাই, চলিব নাই। ওড়িশার কলা সংস্কৃতি কে বিলোপ করিবার রাজ্য সরকার কা নিষ্পত্তি চলিব নাই, চলিব নাই, চলিব নাই। ওড়িশার স্বাভিমান পাই কুঠার ঘাতার রাজ্য সরকার কা নিষ্পত্তি চলিব নাই, চলিব নাই, চলিব নাই। যদি চলিব রাজ রাস্তারে লড়াই হব, লড়াই হব, লড়াই হব। মাস্টার ক্যান্টিন ছকর ঘোড়া আমার কলা সংস্কৃতি আকু আমি বঞ্চাইবা আমার দাবি, আমার দাবি, আমার দাবি। মাস্টার ক্যান্টিন র ঘোড়া আমার সংস্কৃতি আকু এঠি রাখিবা আমার দাবি, আমার দাবি, আমার দাবি। আমার দাবি ন্যায্য দাবি রাজ্য সরকার মানি নিও, মানি নিও, মানি নিও। আমার দাবি ন্যায্য দাবি রাজ্য সরকার মানি নিও, মানি নিও, মানি নিও। নচেত আগামী দিনরে লড়াই জোরদার হব, আকু আমি দৃঢ় নিন্দা করুছু। রাজ্য সরকারকর এই নিষ্পত্তিকে আমি দৃঢ় নিন্দা করুছু। টেকনোলোজি বহুত বাহারি, আপন মানে দেখিবে ঘরক উঠাইকি ঘর সেইটি হাইট করাই দিচ্ছেন, মানে এমিতি কিছু প্লান কাই করু না, পুরোনা জিনিস। মাস্টার ক্যান্টিনর ঘোড়া কহিলে আমি জন্ম বেড়ু দেখি আসুছু, ভুবনেশ্বর কু আমি মানে আখির চিহ্নিলা বেড়ু দেখুছু মাস্টার ক্যান্টিনর ঘোড়া সেই দিন ঠার অছে। এ গোটে মানে আমার ভুবনেশ্বরবাসীকর কলা সংস্কৃতি সঙ্গে আবেগ সঙ্গে জড়িত, ইমোশনাল এত আটাচমেন্ট এই ঘোড়া সঙ্গে। মোর রাজ্য সরকার কহিবার কথা, বহু ডেভেলপ চিন্তা করছেন, আপন মানে দেখবে রাজমহলর যে স্কেচ করে এবং এবে যে ওভরব্রিজ হয়েছে আকাশ পাথাল তা ভিতরে ফরক। ইয়ে কেবল স্কেচ বা চিত্রের বিশ্বাস করছেন, কথারে বিশ্বাস করছেন, কামের নহে। তেমন এ ঘোড়া এইটি রক্ষিকি এ কলা সংস্কৃতি এভাবে এক ব্যক্তিত্ব যে করে সারা পৃথিবী যা পদ্মবিভূষণ স্বর্গত রঘুনাথ মহাপাত্র আজ আমার পাখে না আমি ছাড়ি যাই চাল যাইছেন। তাঁকর কলা সংস্কৃতি আটলিস্ট উজ্জীবিত রহু, তাঁকর কলা সংস্কৃতি আটলিস্ট ভুবনেশ্বরে উজ্জীবিত হয়ে থাকে, এ রাজ্য সরকার পাখে মোট এত প্রার্থনা। এভাবে চলিব নাই, চলিব নাই।